টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে সাত উপজেলার পানি বন্দি হয়ে পড়েছে প্রায় পাঁচ লাখ মানুষ দর্শক বন্যা পরিস্থিতির জানাতে সিলেটের নগরের জামতলা এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদমান শাবাব আমরা কথা বলবো তার সাথে শাবাব বন্যা পরিস্থিতির বিস্তারিত জানাবেন আমাদেরকে এবং বন্যা পরিস্থিতিতে জনজীবনে কেমন দুর্ভোগ দেখছেন দিশা শুরুতেই জানিয়ে রাখতে চাই আমি সকালে জানাচ্ছিলাম আসলে সিলেটের পাঁচটি উপজেলার যেখানে আসলে হয়েছে ঢল এবং বৃষ্টিপাতের কারণে এবং আমি দেখাতে পাচ্ছি আমরা আরো তথ্য পেয়েছি যে আরো দুইটি উপজেলা অর্থাৎ সাতটি উপজেলায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং আমি এখন দেখাতে পাচ্ছি আমি যেই জায়গাটিতে আছে সেটি কিন্তু সিলেট নগরীতে অর্থাৎ ছয় ঘন্টা আগেও এই রাস্তাটি একদম শুকনা ছিল কিন্তু এখন দেখা যে সুরমা এখানে আসলে আহ সকালেই আমি সুরমার সিলেট পয়েন্ট থেকে আসলে বলা হচ্ছে যে পানি বিভিন্ন খালবিলের মধ্য দিয়ে আসলে প্রবেশ করছে এবং গতকাল যেখানে করেছিলাম সেখানে দেখতে পাচ্ছেন যে পানি উঠে গিয়েছে সড়কে এবং এই পানির কিন্তু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যদিও সুরমা নদীর সিলেট পয়েন্ট দিয়ে পানি কিন্তু বিপদসীমা সীমার নিচে প্রবাহিত হচ্ছে এবং এতে কিন্তু জনজীবনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং এখানকার স্থানীয় বাসিন্দারাও সেটি প্রকাশ করছিলেন আমি সাথে একটু একটু কথা বলবো জানতে চাই বিষয়টি এই যে পানি আপনাদের আসলে কেমন দিতে পড়েছে এবং এই পানিটা আসলে কবে থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে এই তৃতীয়বারের মতো সম্মুখীন হলাম এই অঞ্চলের মানুষ এটা আসলে দেখুন গতকালকে থেকে কোনো বৃষ্টি নেই কিন্তু পানি কিন্তু বাড়ছে তার মানে আমরা ঢলের পানি সোরমা নদীর অতিক্রম করে এখন শহরের বিভিন্ন জায়গায় ছড়াগুলো বরাট হয়ে আমাদেরকে বাসাবাড়িতে ঢোকা শুরু করেছে আমার মনে হয় এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো আজকের মধ্যেই আমাদেরকে অনেকেই শিফট করতে হবে তো আমরা যতটুকু আমাদের নিজেদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখছি যে আমরা কিভাবে নিজেদের সবকিছু সেভ করব এবং একই সাথে ঢলের পানি আমাদের কিছু করার নাই তবে ড্রেনেজগুলো আগের থেকে অনেক প্রশস্ত হয়েছে অনেক ধান ক্ষমতা বেড়েছে না হলে হয়তো আরো দু একদিন আগেই আমরা আরো সম্মুখীন হয়ে যেতাম বিপদের শুনছিলাম যে আসলে যে বিষয়টি বলছেন যে তারা আসলে মানসিকভাবে প্রস্তুত রয়েছেন এবং তারা আশা করছেন যে তারা আশ্রয় কেন্দ্র সহ সার্বিক ব্যবস্থা তাদের জন্য এখানে থাকবে সবাব আপনাকে ধন্যবাদ